আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে শাশলিক করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মুরগির বুকের মাংস আমি কিছু কেটে এভাবে টুকরো করে নিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট, সয়া সস, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু টেস্টিং সল্ট, সব কিছু দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে গাজর, তারপরে ক্যাপসিকাম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এইভাবে করে তারপরে স্টিকের মধ্যে একটা গাজর, একটা ক্যাপসিকাম, মুরগির টুকরা এভাবে করে লাগিয়ে লাগিয়ে তারপরে আমি প্যানে তেল দিয়ে ঢেকে ঢেকে এভাবে করে ভেজে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিব যাতে ক্যাপসিকাম গাজর মাংসটা একটু একটু করে সিদ্ধ হয়ে যায়। বেশি জোরে জাল দিলে এটা পুড়ে যাবে, সেই জন্য হালকা জালে এটা ঢেকে ঢেকে করতে হবে। এত হয়ে গিয়েছে আমার শাশলিক, তো আমি উপরে একটু সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে এভাবে করে রেডি হয়ে গেল আমার শাশলিক।